Hello guys, good morning and welcome to my channel Take a look with Kusum and ami Kusumika. To ajke abar sokal sokal chole eshechi protidin kar ja kaj kormo shegulo korte. To cholun fatafat kore sokal ta shuru hok ar chafa khawa hoye geche. To ekhon ami eshechi jol eshe geche, joler ja ja kaj kormo shegulo fatafat kore kore nebo. আর যে পূজোর কাজকর্ম তো মোটামুটি সেরেই নিয়েছি, এখন সকালের যে কাজকর্ম অর্থাৎ মর্নিং যে রুটিন আমাদের থাকে সেটাই এখন করতে এসেছি। জল আসার সঙ্গে সঙ্গেই মর্নিং রুটিনটাও আমার চালু হয়ে যায়, তো সেটাই করছি ফটাফট করে সব কাজগুলো করে নিয়ে তারপরে নিশ্চিন্তে আবার এদিক ওদিক যা যা অল্প বিস্তর যা কাজ আছে সেগুলো করব। তো আজকে সকালটা একটু মেঘলা মেঘলা, দেখেন চারিদিকে ওয়েদারটা কিন্তু বেশ মেঘলা করে রয়েছে, তাই ভাবছি যে রোদ্দুর উঠবে কি উঠবে না কি জানি, কারণ তাহলে কাপড় জামা একটু কাচাকাচি করতাম, কিন্তু জানি না রোদ্দুর পরে উঠবে কি না। তবে বেলার দিকে কিন্তু একটু রোদ্দুর ওঠে আজকাল, আর চারিদিকেই তো এখন যা বৃষ্টি হচ্ছে, এখানেও কোনো সময় বৃষ্টি হচ্ছে আবার পরেক্ষণে রোদ উঠছে, এরকম হচ্ছে। আর মাঝে মাঝে তো জামা কাপড়ও ভিজে যাচ্ছে, তোলার আগে আগে বৃষ্টি চলে আসছে, তো এরকম হচ্ছে। আর আপনাদের ওখানে কেমন বৃষ্টি বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে বলবেন। আর বৃষ্টি হওয়ার ফলে কি হচ্ছে, মানে যে ঠান্ডা পড়বে এমন নয়, গরমটা রয়ে গেছে, একেবারে ভ্যাপসা গরম, টেকা যায় না এমন গরম একটা, তো সেই মধ্যে দিয়েই চলতে হবে। এখন জানি না পুজোর সময় বৃষ্টি হবে কি না কি জানি, পুজোর সময় যদি বৃষ্টি হয় তো গেল, পুজো দেখাটাই মাটি হয়ে যাবে। কিন্তু যাই হোক, আমরা যা পুজো প্রেমী, আমরা বৃষ্টি হোক যাই হোক আমরা ঠিকই পুজোর দিনে বেরিয়ে যাব। তো সেটাই ভাবতে ভাবতে সকালের কাজটা শুরু করেছি। সকালে এদিক ওদিকের কাজ তো থাকে, নোংরাও পড়ে তেমনি, আর আমি প্রতিদিনের কাজ প্রতিদিন করলে কি হয় কাজের চাপটাও একটু কম থাকে, আর জল ভরা ভরি সব থাকে সেগুলোও ভরবো, সব দিক ধোয়াধুয়ি থাকে সেগুলো করব, বাসন মাজা, ঘর গুছানো। আর মেয়ে তো সকাল সকাল বেরিয়ে গেছে, ওকেও রুটি তরকারি সব টিফিনে করে দেওয়া হলো, টিফিন নিয়ে বেরিয়ে গেছে, গাড়ি নিয়ে চলে গেল। তারপরে আমরা চা টা খেলাম, খেয়ে এই যেই জল আসলো সেই আবার কাজ শুরু হয়ে গেল। এই হচ্ছে প্রতিদিনকার একটা রুটিন। তবে পুজো আসছে, পুজোর সময় হয়তো একটু আলাদা রকম হবে, অর্থাৎ বিকেলের দিকে একটু বেরোবো, তো এই ইচ্ছা তো আছে, দেখা যাক। আর কি কি শপিং করব সেগুলোও দেখতে পাবেন, এখনো সেগুলো কিছুই শুরু হয়নি। তবে মেয়ের কিছু কিছু জামা কাপড় কেনা টানা হয়েছে, আমার এখনো শুরু হয়নি, শুরু হলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাহলে দেখেন এদিকটা মোটামুটি আমি ধুয়ে টুয়ে নিয়েছি, আর ওপরে একটু পাম্পে করে জল ওপরে তুলে দেবো, সারাদিনকার যা কাজ টাজ আমাদের আর কি, বাথরুম ল্যাট্রিনে যা যা জল লাগে সেটা উপরে তুলে দেবো, আর এখানে সব বালতিগুলোকে ভরে ভরে রাখবো। এদিকটা ধুয়ে নিয়ে তারপর বালতিগুলোকে রাখি আমি, তাহলে ধুতে সুবিধা হয়। আর দিয়াল টিয়ালগুলো দেখেন কেমন পরিমাণে পুরো নোংরা হয়ে গেছে, কারণ এই বর্ষার জন্য যতই আপনি ঢেকে ঢুকে রাখেন না কেন, বর্ষার জল পড়লে সেখানে শ্যাওলা হবেই। আর এগুলোকে সেই যখন রং মিস্ত্রি রং টং করবে তখন একেবারে উঠিয়ে চকাচক করে রং করে দেবে। আর আজকাল তো জানেনই মানে সব সময়ই বর্ষাকাল, বর্ষা মানে বর্ষা বৃষ্টি সারাক্ষণ, গরম বর্ষা শীত সব সময়। তো যাই হোক, দেখা যাক, ইচ্ছা তো আছে যে এই বর্ষাটা কেটে গেলে একটু রং করিয়ে নেবো বাইরেগুলো, কারণ ভীষণ নোংরা হয়ে গেছে বাইরেগুলো, আর বর্ষার সময় হবেই, কিছু করার নেই। দুদিন আগেই এটা ব্লিচিং দিয়ে পরিষ্কার করলাম, তা সত্ত্বেও আবার অল্প অল্প হয়ে গেছে, দেখা যাক। ওই করা আর একটা মানে মানে কষ্টকর, এত জল ঘাটতে হয় যার ফলে আবার ঠান্ডা লেগে যায়, সেই কারণে খুব একটা করতে ইচ্ছা হয় না, কিন্তু যদি বেশি হয় তখন তো করতেই হবে। তো দেখেন সামনের দিক ধোয়ার জন্য জলগুলোকে ভরে ভরে রাখছি, কারণ জল না হলে সব পড়ে যাচ্ছে, সেই কারণে ভরে রাখলে সুবিধা হয়। তো জলগুলো ভরে রাখবো, তারপর বাথরুম টাথরুমগুলো একটু ধুয়ে দেবো, আজকে ভীষণ লাল লাল দাগ হয়ে গেছে। আর এটাই দেখেন এটার মধ্যে যে এটা তো স্পিনের যে বক্সটা, এটার মধ্যেও নোংরা হয়ে গেছে, সেটাকেও এমনি একটু ধুয়ে দিলাম। যতই এগুলোকে ভালো করে মাজেন না কেন, দু চার দিন পরে আবার যেই কি সেই নোংরা হয়ে যায়, মানে এত খাটনি এগুলো খাটতে হয় যে কি বলবো, সংসারে তো এমনি তো খাটনি তো আছেই, তা সত্ত্বেও এই সমস্ত খাটনিও কিছু কম না। তো এদিকটা মোটামুটি ধোয়া হয়ে গেছে, এবার ওই দিকটাকে ধোবো, ওই দিকটা ধুয়ে আবার যাব সামনের দিকে। এই সমস্ত কাজগুলো করছি, করতে করতে চলুন এবার আমি বাথরুমটাকে, এত লাল হয়ে গেছে বাথরুমটাকে একটু পরিষ্কার করে নেওয়া যাক।
তো আপনারা যেন জানেনই হারপিক যে লালটা সেটা দিয়ে আমি পরিষ্কার করি। আপনাদের যদি এরকম জলের দাগ বা আয়রনের দাগ হয়ে থাকে তাহলে কিন্তু আপনারাও এই হারপিকটাকে ইউজ করতে পারেন, সত্যি খুব ভালো কাজ করে। কিন্তু তো আমি সেটা দিয়ে যে ল্যাট্রিন ফ্যাট্রিন যে পরিষ্কার করে যে ব্রাশগুলো আছে সেই একটা ব্রাশ আমি এমনি রেখে দিয়েছি শুধুমাত্র বাথরুম পরিষ্কার করার জন্য, তো সেটা দিয়ে আমি ঘষে ঘষে করে ফেলি। কারণ এমনি ঝাড়ু ব্যবহার করলে কি হয়, ঝাড়ুর অনেক ভেঙে ভেঙে টুকরো টুকরো পড়ে যায়, তার ফলে সেইগুলো আবার হাত দিয়ে সব করতে হয়, বড় মুশকিলের কাজ। সেই কারণে আমি করতে চাই না, ওইগুলো দিয়ে আমার এটা দিয়েই সুবিধা হয়। তো আপনারা যদি এটা দিয়ে এরকম করে সুবিধা হয় তো আপনারাও কিন্তু এটা দিয়েই করতে পারেন। তো আমি এইভাবেই করে নিই, আর এর মাধ্যমে না খুব ভালো উঠেও যায়, সুন্দর করে উঠে যায়, সেই কারণে আমি এটাকে প্রেফার করি বেশি। তো চলুন ফটাফট করে একেবারে ধুয়ে নেব। আর বাথরুম পরিষ্কার এটা মানে সবাইকেই হয়তো প্রায়ই করতে হয়, বাথরুমে স্নানের সময় কেউ করে, তো আমি সকাল সকাল এটা ছেড়ে একেবারে ডেস্টেসগুলো ছেড়ে নিই, ছেড়ে একেবারে তারপরে ঘরের কাজ করি। তো এই জন্য আমার বাথরুমটা সকাল সকাল করলে আমার সুবিধা হয়, আর জল টলও আসে তখন জলটাও বেশি ভালো মতন ধারা টালা যায়, পরিষ্কার করা যায়। কারণ জল না হলে অনেকটা অসুবিধা হয়ে যায় জল ঠিক মতন না আসলে, সেই কারণে। আর বাথরুমটা মানে অনেকদিন ধরেই ভাবছি করবো করবো, তো ভীষণ লাল হয়ে গেছিলো, তো সেটাকে চলুন ফটাফট করে করে ভালো করে ধুয়ে দেবো। ধুয়ে দিলে মোটামুটি এদিকটা আমার ক্লিন হয়ে যাবে, তারপরে যা দেখি আর কি কি কাজ রইল। সকাল সকাল এই সমস্ত কাজগুলো করে ফেলতে পারলে কিন্তু অনেকটাই রিল্যাক্স লাগে, তো ফটাফট করে ফেলবো। আপনারাও এভাবেই আপনাদের টাইলস বলেন, আপনাদের নিচের যে ওয়াল, নিচের যে টাইলস সেটাকেও সুন্দরভাবে এইভাবে কিন্তু পরিষ্কার করে ফেলতে পারেন। কারণ এই লালটা দিয়ে আমি তো দেখছি আমি খুব ভালোই ফল পেয়েছি, খুব ভালো রেজাল্ট। তো সেই কারণে আপনাদেরকেও বলছি যে আপনারাও এই লালটা ব্যবহার করবেন, দেখবেন সত্যি খুব ভালো রেজাল্ট পাবেন। অনেকে বলেন যে না একই কাক ভালো হয় না, সেই জন্য আমি একটা কথাই বলবো যে বেশি হয়ে যাওয়ার পরে করবেন না, তার ফলে কিন্তু তখন অ্যাসিড দিয়ে করতে হবে, তখন না হলে উঠতে যাবে না, পুরো লালগুলো বসে যাবে। সেই কারণে আমি একটা কথাই বলবো যে মানে মানে 7 দিন বা 5 দিন অন্তর অন্তর করবেন আমার মতো, তার ফলে কি হবে না ওটা বেশি দাগটা বসে যাবে না। হ্যাঁ, না হলে আপনাদের খুবই অসুবিধা হয়ে যায়, অনেকে বলে হয় না তখন হতে চায় না এটা দিয়ে, তখন অ্যাসিড দিয়ে করতে হয়, এটাই হয়ে গেছে মুশকিল। তো চলুন আমার হয়ে গেছে এদিকটার কাজ করা, এবার আমি সুন্দর করে জল দিয়ে ধুয়ে ক্লিন করে দেবো একদম ফটাফট করে। বাথরুম এমন একটা জিনিস, এটাকে হাইজিনিক রাখা বা এগুলো মেনটেন করে চলাটা খুবই দরকার। হ্যাঁ, সেই কারণে কিন্তু আপনারাও মাঝে মধ্যেই 4-5 দিন অন্তর অন্তর পরিষ্কার করে দেবেন, কিংবা স্নানের সময় স্নান করতে করতে একটুখানি পরিষ্কার করে দিলেন, ডলে দিলেন, তার ফলে পরিষ্কার থাকবে আর কি, বাচ্চা কাচ্চারও কোনো অসুবিধা হবে না বাথরুম ইউজ করতে। তো চলুন ফটাফট হয়ে গেছে এদিককার কাজ। এইবার দেখেন সামনের দিকটাও আমার ধোয়া টোয়া একদম ক্লিন হয়ে গেছে, আর প্রচুর নোংরা হয়েছিল এদিকটাও পুরো ক্লিন করে নিয়েছি, আর জামা কাপড় ওয়াশিংয়ে দিয়ে দিয়েছিলাম সেগুলোও কিন্তু সুন্দর করে আমি কেচে দিয়েছি। তো দেখেন কেমন সুন্দর চকচক করছে। তো ফটাফট করে হয়ে গেছে এদিককার কাজ, তো কাজ টাজ গুলো মোটামুটি কমপ্লিট হলো, এটুকুই বলতে পারি যে মোটামুটি কমপ্লিট হলো। এই দেখেন এখানে সব মেলে দিয়েছি, কারণ বাইরে তখন মেঘলা মেঘলা, অতটাও রোদ্দুর তখন ওঠেনি, রোদ্দুর উঠলে মেলবো, রোদ্দুর উঠবে হয়তো বেলা করে উঠবে, যখনই উঠুক তখনই মেলবো আর কি। আর এই দেখেন আমার গাছগুলো বেশ সুন্দরই হয়েছে, গাছগুলো চারিদিক দিয়ে ঝুলে ঝুলে পড়েছে, আর দেখেন মেঘলা মেঘলা ওয়েদার আপনাদের দেখাচ্ছি, পুরো মেঘলা হয়ে রয়েছে ওয়েদারটা। আর এগুলো গাছগুলো আপনারা দেখিয়ে দিচ্ছি একটু, চলুন এই দেখেন আমার গাছগুলো। আপনারা অনেকেই বলেন যে আপনার অনেক সুন্দর সুন্দর গাছ আছে, হ্যাঁ আমি একটু ভালোবাসি রাখতে কারণ আমার ভালো লাগে, তবুও জঙ্গল হয়ে গেছে, আমার বাগানটা একটু পরিষ্কার করাতে হবে, ইচ্ছে আছে পুজোর আগে করাবো, লোকও বলা আছে, দেখা যাক তাদের কখন সময় হয়, এটাই হচ্ছে বড় কথা, কারণ অত বড় বাগান আমার পক্ষে সম্ভব নয়। তাহলে চলুন ফটাফট করে এবার বিছনাটাকে ঝেড়ে টেনে নেওয়া যাক, সামনের ঘরের বিছনাটা আপনাদের সাথে শেয়ার করি কেমন করে আমি করে নিচ্ছি। এই সমস্ত কাজগুলোই আমাদের সকালের কাজ, সকালের মর্নিং রুটিন বলতে পারেন, প্রতিদিনকার এই রুটিনটা থাকে, এগুলো বাদ দিয়ে একটা হাউস ওয়াইফের কাছে কিছুই রুটিন হতে পারে না।
তো সেই রুটিনগুলো সকালে কিভাবে কিভাবে আমরা মেনটেন করে চলি, কিভাবে তাড়াতাড়ি কাজ করি এবং সব দিকটা গুছিয়ে কাজ করি, সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব। যে সব দিকটা গুছিয়ে আমরা কিভাবে মেনটেন করে চলি, বাইরে বলেন ঘরের ভিতরে বলেন সব দিকটা। তো এদিকটা তখন হাজবেন্ডও চলে গেছে মানে অফিসে, তো তখন আমি এভাবেই কাজ দাজগুলো করে ফেলছি। তো চলুন ফটাফট করে বিস্তার টিস্তাগুলো একদম টান টান করে গুছিয়ে টুছিয়ে ওপর দিয়ে আবার অন্য আর একটা বেড কভার পেতে দেবো। তো এই হচ্ছে সকালের কাজ। তারপর রান্না বান্না তো আছেই, দেখি আজকে কি করি। আজকে ভাবছি একটু কচু শাক রান্না করব। তো একদম সিম্পল ওয়েতেই কচু শাকটা রান্না করে করব। তো আপনারা দেখবেন কেমন করে করছি। তবে আমার সবাই তো প্রচুর ভালো লেগেছে কচু শাকটা খেয়ে। আর কচু শাক এমনিতেই খুবই ভালো লাগে খেতে, আর পুরো ভাত উঠে যায়। আর বাচ্চা থেকে বুড়ো থেকে বয়স্ক থেকে সবার দেখবেন কচু শাকের প্রতি একটা অন্যরকমই টান রয়েছে, বেশি করে বাঙালিদের। জানি না কতটা অবাঙালিরা সেটা খেয়ে থাকে, তবে বাঙালিরা কিন্তু ভীষণ ভাবেই কচু শাকের মানে কচু শাকটাকে পছন্দ করে। তো সেটা আমিও অনেক দিন খাওয়া হয়নি, তো সেদিনকে পেয়েছি। আর যে বিক্রি করছিল সে আমাদের অধিকারী, তো সেই কারণে ভাবলাম যে না যখন বিক্রি করছে একদিন নিয়ে দেখি। তো প্রথম প্রথম তো কচু শাক রান্না করতে পারতাম না, এখন পারি। তো এখন পারি বলেই নিয়ে এসেছি আর কি। তো চলুন ফটাফট করে কাজ বাজ গুলো করে ফেলি। এই দেখেন এটা এদিকটার কাজটা মোটামুটি হয়েই গেছে, ওই ঘরটাও করে ফেলবো। সব ঘরগুলো করে ঝাড়ু দিয়ে মোছা লাগিয়ে তারপরে আমি রান্নার কাজ করব। রান্নার কাজ করা হয়ে গেলে তারপরে একটু স্কিনকে একটু আমি মানে সাফা টাফা করব আর কি, সান ট্যান ট্যান পড়ে যায়। তো মাসের মধ্যে সপ্তাহে আমি দুদিন ট্রাই করি করার জন্য, স্নান টান করার আগে করার জন্য একটা মানে ট্রাই করি। তো আজকেও সেটা করব, ইচ্ছা আছে। কচুর শাকটা রান্না করা এমন কিছু তো ঝামেলার কাজ না, ফটাফট করে নেব। করে নিয়ে তারপরে একটু স্কিনকে একটু মেনটেন করে তারপরে আবার স্নানে চলে যাব। তারপর তো মেয়ে চলে আসবে, আবার মেয়ের পিছনে মেয়েকে খাবার টাবার দেওয়া আছে, তারপর বাসন কতগুলো থাকবে সেগুলো মাজবো। একদিন আপনাদের ইভিনিং রুটিনটা, মেয়ে আসার পরের যে রুটিনটা সেটা শেয়ার করব। সেটা শেয়ার করা হয় না, কারণ সেই সময়টা তখন আর মানে ক্যামেরাকে ধরা বা ক্যামেরা ফিট করা আর ইচ্ছা করে না, সেই কারণে মানে হয়ে ওঠে না। তবে একদিন অবশ্যই চেষ্টা করব, যদি আপনাদের দেখার ইচ্ছা থাকে বলবেন। তো এই সময় তখন হাজবেন্ড খাবার দাবার নিয়ে আসলো, ঘরে আজকে আর টিফিন বানাইনি, খাবার দাবার ইডলি নিয়ে এসেছিল, তো ইডলিটাই খেয়ে টেয়ে নিলাম, নিয়ে সে চলে গেছে। এবার আমিও এখানে বসে গেছি একটু পরিষ্কার টরিষ্কার করতে। তো ওই যে একটা ফ্যান গুলো খুলেছিলাম আজকে, হ্যাঁ সেই ফ্যান গুলো আমি পরিষ্কার করে নেব। এ দেখেন ফ্যান গুলো, সব ফ্যানের যে পাখা গুলো আর কি, সেগুলো পরিষ্কার করে নেবো। আর ফ্যান গুলোকে আমি কলিন দিয়ে পরিষ্কার করে নেবো, সেগুলো করে নিলেই হয়ে যাবে। ফ্যান গুলো পরিষ্কার করবো আর ফ্রিজটা একদিন একটু পরিষ্কার করব, সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখি কাল পরশু নাগাদ ফ্রিজটা একটু পরিষ্কার করব। ওই আর একটা কাজ শুধু বাকি রয়ে গেছে, আর সব হয়ে গেছে। ঠাকুরের সিংহাসনকে পরিষ্কার করা, ঘর দোর পরিষ্কার করা, ঘরের যে সফটওয়্যার সেগুলো করা, সবই করে করা মোটামুটি হয়ে গেছে। তো এভাবেই সবগুলো মেনটেন করে ওই দিকের কাজটা করে নিয়েছি, আর যেগুলো এখন বাকি আছে অল্প অল্প করে প্রতিদিন অল্প অল্প করে করে ফেলবো। তো আপনারা যদি ফ্যানকে এভাবে পরিষ্কার করেন তো ভালো করেই পরিষ্কার করবেন, তারপরে রোদে রেখে দেবেন, দেখবেন একদম পুরো ড্রাই হয়ে যাবে। তারপরে ফ্যানের যে আদার্স পার্ট গুলো, অর্থাৎ যেগুলো খোলা যায় না, সেগুলো আপনারা কলিনকে ব্যবহার করে কিন্তু কলিন দিয়ে পরিষ্কার করতে পারেন। এগুলো পুরো কালো হয়ে গেছিল, অনেক কালো অর্থাৎ কালি বেরোচ্ছিল। তো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই সময়ে তখন আমার এদিককার কাজ মোটামুটি হয়ে গেছে। তো সেই কারণে বসে বসে একটু পরিষ্কার করে নেব, তারপরে অন্যান্য আবার কাজে চলে যাব। তো চলুন ফটাফট করে পরিষ্কার করি। আর সাদা ফ্যান দেখবেন বেশি নোংরা হয়, এত কালি কালি বেরোয়, ঝুল পড়ে থাকে। তো সেগুলো ফটাফট করে ধুয়ে নেব, খুব একটা তো ধোয়া হয় না। আর ভাবছি এগুলো করে নিই, একেবারে ফ্যানটাকে সুন্দর করে ঢেকে ঢুকে রাখবো, কারণ শীতকাল চলে আসছে, এরপর তো অতটা ফ্যান আর লাগবে না। তবে এখনো দেরি আছে, এক মাস তো লেগেই যাবে। তো চলুন এগুলো পরিষ্কার করে রোদে রেখে দেবো, রোদে শুকিয়ে গেলে তারপরে বিকেলে ভাবছি ওগুলোকে কলিন দিয়ে একেবারে পরিষ্কার করে এগুলোকে আবার ফিক্স করে লাগিয়ে দেব। সেগুলো হাজবেন্ডই করবে এসে, আমি না, আমি কারণ এগুলো আমি পারি না খুব একটা। তো এই আর চলুন তাহলে এগুলোকে করে নিই,
করে নিয়ে অনেক কাজই আজকে হয়ে গেল। টুকটুক করে করতে করতে প্রায় সব কাজই আমি পুজোর শেষই করে দিলাম। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা বলবেন কেমন লাগলো আজকের ভিডিওটা। তো চলুন এবার আমি করতে শুরু করি আজকের লাঞ্চ কচুর শাক। কচুর শাকটা প্রথমে আমি কেটে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে দিয়েছি। আর এখানে দেখেন আমি চিংড়ি কয়েকটা মাত্র বড় বড় চিংড়ি নিয়েছিলাম। আর এখানে ওটা দেওয়ার পরে একটু কষিয়ে নিয়ে নানা রকম যে মশলা, চিকেন মশলা, তোমার রেড চিলি পাউডার সব দিয়ে দেখেন এখানে করেছি। মৌরি গুঁড়ো করে দিয়েছিলাম, মৌরি আর ধনে, আর তার উপরে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। ব্যাস রান্না হয়ে গেছে কষা কষা একদম কচুর শাক। অবশ্যই আপনারা ট্রাই করবেন। তাহলে চলি বন্ধুরা, আবার দেখাবো অন্য ব্লগে। টাটা, বাই বাই, লাভ ইউ অল।